शुद्ध और हॉलमार्किंग गहनों के लिए हमारे यहाँ आए। कस्तूरी द डिजाइनर ज्वेलरी हाउस। 24 घंटा लाइव আমাদের মেন্টর লাইফ মোটিভেটর শ্রী বিশ্বজিৎ পাল নিজের সঠিক পারিশ্রমিকের দাবিতে ভাটপাড়ায় ICDS মানে মাতৃ ও শিশু কল্যাণ প্রকল্পে দীর্ঘদিনের কর্মরত কর্মীরা বসলেন ধর্নাতে। আসলে কি আছে তাদের দাবি, তাদের মুখেই শুনুন, দেখুন আমাদের রিপোর্ট। মন্ত্রী এমএলএ তারা 5 বছর পরিষেবা দিয়ে যদি তাদের তারা সব রকম পেনশন পেতে পারে, তারা সব রকম সুযোগ সুবিধা পেতে পারে, আমরা 30-40 বছর দেশের সেবা দিই, আমরা কেন সেই সুযোগ? তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কেন্দ্রশালাতে গিয়ে বেসিক যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে চাল ডাল, যেটা আমাদের বাচ্চাদের নিউট্রিশনের অনেকটাই ওটার উপর বেস করে খাবারটাকে দেওয়া হয়, যার গুণগত মানটা সেইভাবে একজন কর্মী বলতে পারবে কেমন। দীপালী মুখার্জি, আমি হালিশহর ICDS প্রজেক্ট থেকে এসেছি। আজকে আমরা বিভিন্ন প্রজেক্টে মেয়েরা এখানে বাচ্চা প্রতিপালন করা আমাদের পক্ষে খুবই কষ্টকর, সেই জন্য আমরা আজকে মেয়েরা সবাই সংবদ্ধ রয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন রয়েছে, উনি যদি আমাদের একটু সহযোগিতা করেন, আমাদের দেখেন, আমাদের চ্যানেল মাধ্যমে জানাতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। তো আমরা কাজ করছি একদম ছোট ছোট মা বাচ্চা শিশু মায়েদের, গর্ভবতী মা, প্রসূতি মা, একদম কোলের বাচ্চা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নিয়ে আমরা একজন অঙ্গনওয়াড়ি কর্মী কম, এবং সেই সব শিশুদের মা হয়ে তাদের পরিচালনা করছি, তাদের যত্ন করছি, তাদের ভ্যাকসিন দিচ্ছি, সমস্ত দায়িত্ব আমরা পালন করছি। এ বাদেও আমরা হচ্ছি পোলিও, ডেঙ্গু, ইলেকশনের কাজ, ফাইলেরিয়া, আপনাদের নানা ধরনের কাজের মধ্যে কাজ আমরা করছি, কিন্তু তার জন্য সমাজের একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু আমরা বহন করে চলেছি। সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সমাজের কাছে ভীষণভাবে অবহেলিত। হ্যাঁ, আমরা যেটা চাইছি তা হলো যে বর্তমান যা বাজার মূল্য দর আমরা আমাদের যোগ্য সম্মানটুকু পেতে, যাতে আমরা মাথা উঁচু করে কাজ করতে পারি, আমরা সমাজের একটা জায়গায় পৌঁছতে পারি। আর আমরা যেটা পাই তা হলো অনারি, একজন শিক্ষিকার কাজ করছে, আরেকদিকে একজন স্বাস্থ্যকর্মীর কাজ করছি, তিনজনের মিলিত রূপ হচ্ছে আমরা। সেখানে আমরাও কিন্তু কোনো রকম সেই ন্যায্য মূল্য আমরা পাই। এই 40 বছর হয়ে গেছে আমাদের প্রজেক্টের বয়স, এই যে 30-40 বছর ধরে মেয়েরা চাকরি করছে, এই যে আমাদের পরিষেবাটা দিচ্ছি, তাহলে আমরা কেন তা সেই জায়গাটা পাবো না? সমান কাজে সমান মূল্য চাই। আমরা একজন শিক্ষক, শিক্ষিকা, একজন মা, একজন স্বাস্থ্যকর্মী, তিনজনের মিলিত রূপ হচ্ছে আমরা অঙ্গনকর্মী, তারা কেন আমরা সমতুল্য মানটা পাবো না? কি ধরনের আন্দোলন এই আন্দোলনটা? প্রথমত হচ্ছে আমাদের, আমরা যে এলাকায় কাজ করি, এলাকার সব মানে গর্ভবতী মায়েদের থেকে শুরু করে 6 বছরের শিশুদেরকে নিয়ে আমাদের কাজ, তাদের স্বাস্থ্য দেখা, তাদের শারীরিক বিকাশ এবং তাদের বেড়ে ওঠা, এবং তাদের যে প্রি প্রাইমারি যেটা, যাদের কথা বলা শিখছে কীভাবে, তারা কীভাবে হাঁটছে, কীভাবে চলছে, তাদের প্রতিটা গ্রোথ মানে কীভাবে হচ্ছে, তাদের গ্রোথটা কীভাবে হচ্ছে, তাদের ওজনটা ঠিকঠাক আছে কি না, তাদের শারীরিক বিকাশটা ঠিকঠাক হচ্ছে কি না, এ টু জেড আমাদের দেখতে হবে, এগুলো আমরা সব দেখাশোনা করছি। কিন্তু একটা আমরা যেভাবে বাচ্চাদের দেখাশোনা করছি সেভাবে কিন্তু আমরা তার পরিবর্তে আমরা কিছু পাচ্ছি না, বা আমাদের জন্য আমাদের দিনের বেশিরভাগ সময়টাই আমাদের ICDS সেন্টারেই দিতে হয়। আমাদের যেটুকু টাইম দেওয়া হয় তার মধ্যে আমাদের যতটা কাজ দেওয়া হয়েছে তার থেকে সেই টাইমে আমাদের করে উঠতে পারি না, এবং আমরা যদি একদিন ছুটি নিই আমাদের বাড়িতে বসে সেই কাজটা পূরণ করতে হয়, এবং বাড়িতে বসে করলেও এক এক সময় হয় না, আমাদের রাত জেগে কাজ করে আমাদের অফিসের কাজটা পূরণ করে দিতে হয়। আমাদের হিসেব মতো ছুটি বলে কিছু নেই, আমাদের কারো কর্মীর যদি কোনো রকম অসুবিধা হয় অন্য কর্মীকে রাত জেগে সেই কাজটাকে তুলে দিতে হয়। আমরা এইভাবে যে কায়িক পরিশ্রম, মানসিক, শারীরিক সব রকম পরিশ্রম করেও তার বিনিময়ে আমরা যে অনারিয়ামটা পাই সেটা এতটাই ন্যূনতম যে তা দিয়ে আমাদের সংসার প্রতিপালন করাটা আমাদের খুবই অসম্ভব একটা। এই এটা নিয়ে আমাদের সরকারের আমাদেরকে নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, তাই আমরা এটা কোনো সরকারি কোনো পার্টি কালারকে নিয়ে নয়, এটা আমরা আমাদের নিজস্ব যে অঙ্গনওয়াড়ি কল্যাণ সমিতি, এখানে কোনো পার্টি নেই, আমরা আমাদের নিজস্ব সমিতির থেকে এই আন্দোলনটা করছি যে
সরকার আমাদেরকে দেবে। এই আন্দোলন অনেকদিন ধরেই চলছে, এটা আরো দীর্ঘতর করব এবং এটা সরকারকে আমরা দেখিয়ে দেবো যে আমরা কতটা জায়গায় আছি। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, আমরা যেই ভবিষ্যতে গড়ে তুলছি, তাহলে আমাদেরও তো সন্তান আছে, সংসার আছে, তাদের ভবিষ্যৎ আছে, তাহলে তাদেরকে ফেলে রেখে আমরা যে কাজটা করছি তাহলে আমরা কি করে করব? আমরা এই আন্দোলনটা আরো নানা বড় দীর্ঘতর করে যে নানান জায়গায় ডেপুটেশন দেবো এবং আমরা এই অনশন আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে, দুই রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকে আমরা জানাতে চাই এবং তাদেরকে দেখাতে চাই। আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করছে না? সবসময় গেম খেলছে? কোনো কিছুতেই মনোসংযোগ করতে পারছে না? লুকিয়ে থাকা প্রতিভার সম্পূর্ণ বহিঃপ্রকাশ করতে পারছে না? আপনি বা আপনার সন্তানের চিন্তাধারা কি নেগেটিভ? আপনার পরিবারের অশান্তির জন্য আপনার সন্তান বা আপনি অসুখী নয় তো? নিজেকে তৈরি করতে কী কী বিষয় দরকার? সবকিছু থাকা সত্ত্বেও কেন জীবনে উন্নতি করতে পারছেন না? ভেবে দেখুন, দেশের প্রধানমন্ত্রী যদি পরামর্শদাতা থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পরামর্শদাতা থাকে, তবে সাধারণ মানুষের থাকবে না কেন? সাহস করে আসুন আমাদের প্রতিষ্ঠানে, আমরা বদলে দেব আপনার জীবন।